আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রাথমিকের নিয়োগ পরীক্ষা বাইশ এপ্রিল প্রথম ধাপে বাইশটি জেলায় হবে অর্থাৎ বাইশ এপ্রিলে বাইশটি জেলায় পরীক্ষা হবে এই বিষয়টি কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে দেখেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার লিখিত পরীক্ষা আগামী বাইশে এপ্রিল অনুষ্ঠিত হবে এই পরীক্ষাটি হবে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আজ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব পরিচালক মনীষ চাকমা তথ্য নিশ্চিত করেছেন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার বিশে লিখিত পরীক্ষা বাইশে এপ্রিল সকাল এগারোটা থেকে বারোটায় অনুষ্ঠিত হবে এখানে এখানে যে বাইশটি জেলার কথা বলা হয়েছে সেই জেলার তালিকাটা দেখে নিন যে চাপাই নামগঞ্জ মাগুরা শেরপুর গাজীপুর নরসিন্দি মানিকগঞ্জ ঢাকা মাদারীপুর মুন্সীগঞ্জ লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রাম মৌলভীবাজার লালমনিহাট জেলার সব উপজেলা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়া সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া বেলকুচি সোহালি কামারখন্দ কাজীপুর যশোর জেলার ঝিকরগাছা কেশবপুর মনিরামপুর সারসা ময়মনসিংহ জেলার ভালুকা ধোবাউড়া ফুলবাড়িয়া গফরগাঁও গৌরীপুর হালুয়াঘাট ঈশ্বরগঞ্জ নেত্রকোনা জেলার আটপাড়া বারহাট্টা দুর্গাপুর কমলকান্দা কেন্দুয়া কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম বাজিতপুর ভৈরব হোসেনপুর ইটনা করিমগঞ্জ কোটিয়াদি টাঙ্গাইল জেলার সদর ভুয়াপুর দেলদুয়ার ধনবাড়ি ঘাটাইল গোপালপুর কুমিল্লা জেলার বড়ুয়া ব্রাহ্মণপাড়া বুড়িচং চান্দিনা চট্টগ্রাম সদর মেঘনা দাউদকান্দি এবং নোয়াখালী জেলার কবিরহাট সদর সেনবাগ সোনাইমুড়ি সুবর্ণছর এই উপজেলাগুলোতে বাইশ এপ্রিল পরীক্ষা হবে এছাড়া কিন্তু আপনারা জানেন যে পরবর্তী যে পরীক্ষা সেগুলো কিন্তু পর্যায়ক্রম হতে থাকবে এবং কোন কোন জেলার কোন কোন উপজেলা হবে সেটি কিন্তু লিস্ট এদিকে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দ্বিতীয় ধাপের পরীক্ষা কবে হবে তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানিয়েছে প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপের পরীক্ষা মে মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে